বর্ষার বিল ভরা পানি, গ্রীষ্মের ফসল, পৌষের উৎসব, শীতের রং, কাঁধ মিলিয়ে লড়ে যাওয়ার অদম্য প্রেরণা, সবই আমাদের ছিল। শুধু আলো ছিল না, আমাদের কাজ ছিল, মাঠ ছিল, জাল ছিল, শুধু আলোকিত ছিলাম না। একদিন আলো এলো, বিস্তীর্ণ সবুজ পেরিয়ে, বিল পেরিয়ে আমাদের কাছে আলো এলো। আমি ডাক্তার সরকার আতাউর রহমান। চলনবিল প্রকৃতই একটা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। বিদ্যুৎ আসার আগে আমি সন্ধ্যার পরে মোমবাতি জ্বালে চিকিৎসা করতাম, আর এখন বিদ্যুতের আলোতে আমি খুব সুন্দরভাবে রোগী দেখতে পারি। বাড়িতে যখন বিদ্যুতের আলোটা প্রবাহিত হতে লাগলো, তখন মনে হয় আমরা নতুন জীবন ফিরে পেলাম। কৃষি আবাদ করতাম তেল দিয়ে, ডিজেল মেশিন দিয়ে। একটা প্রজেক্টে 8 ব্যারেল 10 ব্যারেল তেল দিয়ে আবাদ তোলা লাগতো। সেই তেলের দাম ছিল 70 থেকে 80 হাজার টাকা। এখন বিদ্যুৎ আসার কারণে 5,000 টাকায় সুন্দরভাবে আবাদ করে উঠে আসি। আমাদের কাপড় চোপড় তো ইস্ত্রি করা লাগে, এখন আমরা এটা সুন্দরভাবে ইস্ত্রি করতে পারি। আমরা যে রাতের খাবারটা খাই, এটা আগে ছিল হারকিন বা বাতির ইয়ে, সেইটা এখন আমরা বিদ্যুতের আলোতে একেবারে সুন্দরভাবে আমরা রাত্রে খাওয়া দাওয়া পরিবেশন করতে পারি। মাঠে ঘাটে কাজ করে এসে বাড়িতে চুপচাপ ঘুমাতো, কিন্তু এখন সবাই আনন্দ উৎসবও করতে পারে। দূর দূরান্তে রাতে কলেজ যেতে আমার এখন স্বাচ্ছন্দ্য বোধ হয়। আমি টর্চের চার্জ দিতে পারি, চার্জ দিয়ে টর্চের সাহায্যে আমি অনেক জায়গায় যাই আর কি, গিয়ে সেখানে আমি রোগী দেখে আসি। আমাদের এই চলনবিলের দুর্গত এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই, সেই সঙ্গে তার জন্মদিনে তাকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই। সারা বিশ্বে বিশ্ব তুমি আমার অহম।